স্বাগত নিয়ে এলাম লাইভ ট্র্যাক। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে যে সোমবার থেকে কুয়াশার যে দাপট সেটা কমে যাবে, অর্থাৎ একটি ভালো খবর যে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং ইতিমধ্যে তারা বলেছে হালকা কুয়াশার আকাশ থাকবে। আজকে কোথাও কোথাও আবছা আকাশ থাকবে, সন্ধ্যের দিকেও একটু থাকতে পারে, কিন্তু সোমবার থেকে সেটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তারা যেটা বলছে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু নেই, যেটা বলছে যেটা বিহার এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কোথাও কোথাও হতে পারে। তবে আমরা চেক করে দেখব যে উইন্ডিতে ওই সমস্ত জায়গা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আদৌ আছে কি নেই, আমরা দেখেছিলাম ছিল। তো আজকের যে নতুন আপডেট এসেছে সেখানে দেখে নেব, তার সঙ্গে দেখব যে আরও কোনো কিছু আপডেট আছে কি না। তো চলুন আমরা সেটা চেক করে দেখে নিচ্ছি। ইতিমধ্যে আবছাম আংশিক মেঘলা আকাশ দেখাই যাচ্ছে, কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও রোদ বেরিয়েছে, কোথাও কোথাও এরকম করে থাকতে পারে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাই। তো আমরা এর জন্যে আমরা প্রথমে বৃষ্টিপাতের ব্যাপারটা আগে দেখে নিই। আচ্ছা, আমরা একবার দেখে নিই যে কুয়াশার ব্যাপারটা একবার দেখে নিই, তার জন্য আমরা বৃষ্টিপাতে চলে যাচ্ছি, এখান থেকে আমরা দেখে নেব। তো দেখুন এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ বা একটু আবছা আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সব জায়গা তো নয়, কোথাও কোথাও যেমন এই জায়গাগুলো পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই রাজশাহী বলুন, এই ধানবাদ থেকে কলকাতা, এই মেদিনীপুর, দক্ষিণবঙ্গের বা বাংলাদেশের এই সমস্ত অংশগুলোতে কিন্তু একটা আবছা আবছা আকাশ মানে রোদ থাকবে বা একটু আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো এবারে আমরা দেখে নেবো যে ভোরের দিকে কোনো পরিবর্তন আসছে কি না। ভোরের দিকে দেখুন এই আমরা নিয়ে যাবো পাঁচটার সময়তে মূলত ভালো করে বোঝা যাবে কোথায় কুয়াশা পুয়াশা থাকবে। তো যা বোঝা যাচ্ছে যে এই ঢাকা বা এদিকে ময়মনসিংহের এই সাইডটা বা এদিকে রংপুরের এবং দক্ষিণ উত্তর দিনাজপুরের এই সমস্ত অংশগুলোতে একটু বেশি প্রকোপ থাকলেও বাকি জায়গাগুলোতে কিন্তু অন্যান্য দিনের থেকে অনেকটাই কমে যাচ্ছে বোঝা যাচ্ছে। আমরা দেখে নেবো মঙ্গলবার পর্যন্ত কী অবস্থা, মঙ্গলবারের সকালের দিকে আবার দেখে নিই। এখানে দেখুন অনেকটা কিন্তু প্রকোপ কমে যাচ্ছে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ সমস্ত জায়গাতে, কিন্তু যেটা হচ্ছে কুয়াশার প্রকোপটা উত্তরবঙ্গের এই সমস্ত অংশতে রংপুর বিভাগ এবং উত্তর দিনাজপুরে মূলত বা কোচবিহারের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটু আসতে পারে বা এদিকে ময়মনসিংহ সিলেটের দিকে একটুখানি যেতে পারে। তো এরকম থাকতে পারে, এটা হচ্ছে কুয়াশার আপডেট। বাকি জায়গাতে হালকা হালকা কুয়াশা থাকবে, এটা আস্তে আস্তে কেটে যাবে। তবে এবারে আমরা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতটি কোথায় কোথায় হতে পারে, সম্ভাবনা কেমন। দেখুন ইতিমধ্যে যেটা হচ্ছে 15-16 তারিখ নাগাদ হতে পারে। তো আমরা আজ থেকে দেখে নিচ্ছি একবার যে দেখুন এইভাবে দেখে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন নীল নীল আকাশ হবে, যেখানেই হবে সেখানে কিন্তু মেঘলা মেঘলা আকাশ বা যা হোক এরকম নীল ব্লু কালারে হয়ে যাবে। তো দেখুন সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, আমরা ট্র্যাক করছি, আমরা সোমবার থেকে ট্র্যাক করছি, দেখুন এখানে বৃষ্টিপাত আসছে কি না দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন বৃষ্টিপাত কিন্তু এই বাঁদিক থেকে বৃষ্টিপাত একটা ঢুকছে, বিহার এবং ঝাড়খণ্ড হয়ে একটা বৃষ্টিপাত কিন্তু ঢুকছে হালকা। আমরা এই জায়গাটা যেখানে মাউসটা আমি লাগিয়ে রাখলাম এই জায়গা পর্যন্ত এলে দেখা যাবে বোঝা যাবে যেটা পশ্চিমবঙ্গে ঢুকছে কি না। 15 তারিখ নিয়ে গেলাম, দেখুন 15 তারিখে কিন্তু সকালের দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে এই অংশ পর্যন্ত চলে আসছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ঢুকে যাচ্ছে, মালদার কিছু অংশ বা এদিকে হয়তো পশ্চিম বর্ধমান বা পুরুলিয়ার দিকে কিছুটা ঢুকে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে এটা ট্র্যাক করে দেখি এখানে আরও বাড়ছে কিনা। দেখুন এখানে কিন্তু এই এদিকে কিন্তু অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত অংশ বা পুরুলিয়া, বাঁকুড়া কোথাও কোথাও একটুখানি করে একটু প্রভাব হালকা চলে আসলেও আসতে পারে অ্যাজ পার windy.com-এর পূর্বাভাস। এখানে দেখুন এই যে এই জায়গাগুলোতে কিন্তু একটু করে আসছে, আমরা জুম করবো একটু করে, তো একটু দেখিনি আগে এখানটা কতটা কি যাচ্ছে বাংলাদেশ পর্যন্ত যাচ্ছে কিনা। তো এখানে আস্তে আস্তে আবার এদিকে একটু ছড়াতে পারে, তো বুধবার 16 তারিখ পর্যন্ত এর প্রকোপ থাকতে পারে। দেখুন দেখুন এখানে একটু একটু করে এটা যখন এদিকে বাড়ছে তখন কিন্তু একটু একটু করে এদিকে আস্তে আস্তে কোথাও কোথাও এই যে এখানে একটু ছিটে, এখানে একটু হালকা হালকা একটুখানি মানে সব জায়গাতে নয় কোথাও কোথাও, মূলত কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকেই কিন্তু এই যে দেখুন এই জায়গাগুলোতে অনেকটাই করে 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 আসছে। এবার এই যেমন ত্রিপুরার দিকে চলে গেলো এরকম করে বাকিগুলো জায়গাগুলো কিন্তু পরিষ্কার ফাঁকাই থাকছে। এবং এখানে ধানবাদের দিকে কিন্তু বেশি বৃষ্টি, আমরা একটু ধানবাদটা ক্লিক করে দেখি এখানে বৃষ্টিপাতটা হওয়ার আদৌ চান্স আছে কি না। দেখা যাচ্ছে যে 15 তারিখে হালকা রয়েছে, বুধবারেও কিন্তু একটু রয়েছে এখানে এই যে একটু করে রয়েছে। ঠিক আছে, আমরা আরও একটু দেখি এই যে একটু করে কিন্তু চলে আসছে, অর্থাৎ হালকা হালকা একটা বৃষ্টির প্রকোপ কিন্তু থাকতে পারে। এবারে যেটা হচ্ছে দেখুন এবারে কেটে মানে
এই উড়িষ্যা থেকে একটুখানি দেখা গেল। তো মোটামুটি বৃহস্পতিবারের পর থেকে একদম ক্লিয়ার আকাশ ধরা যেতে পারে। এবার একটু জুম করে দেখব যে এই জায়গাগুলো কোথায় কোথায় আসছে। দেখুন জুমটা করছি, পুরুলিয়ার কিছু অংশ, বাঁকুড়া, সিউড়ি, দুর্গাপুর, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলো, এবং পূর্ব বর্ধমান হয়ে মেহেরপুর পর্যন্ত পাবনা। তো আমরা দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত আদৌ কোনো সিম্বল দেখাচ্ছে কিনা। তো মঙ্গলবার একটু দেখাচ্ছে, দেখুন এখানে 16 তারিখে কিন্তু একটু বেশি দেখাচ্ছে। তো এইরকম যখন চিত্র থাকছে তখন কিন্তু এদিকটা একটু বেশি দেখাচ্ছে, যেমন মুড়ি দেখে এদিকটা কী হচ্ছে, এদিকটাতে একটু বেশি দেখাচ্ছে, 6 মিলিমিটারের মতো দেখাচ্ছে বৃহস্পতিবার একটু দেখাচ্ছে। তো এদিকটাতে এই দিক দিয়ে মূলত একটু যেহেতু আসবে, তো পুরুলিয়া আমরা বাঁকুড়ার দিকে একবার দেখে নিই, এদিকটায় দেখাচ্ছে সিম্বল থাকতে পারে। তো বাঁকুড়ার দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন চিত্রগুলো। এদিকে পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর, যশোর দেখাচ্ছে, বা এদিকে ফরিদপুর, এইদিকে এই পর্যন্ত কোথাও কোথাও, এদিকে আবার নলহাটি, রাজশাহী এই সমস্ত দিকে, মানে বা সিউড়ি এই দিকে একটা প্রভাব হালকা করে বিস্তার করছে দেখছেন। এই পরে কিন্তু কেটে গেল, অর্থাৎ পরিষ্কার বোঝাই গেল যে কোন আরামবাগের দিকে একটু দেখাচ্ছে। তো দেখবো আরামবাগের দিকে আদৌ বৃষ্টিপাতটা হবে কি না, যেহেতু মেঘলা মালাটা দেখাচ্ছে, মেঘলা মেঘলা। হ্যাঁ, আরামবাগের দিকে কিন্তু দেখুন হালকা একটা বৃষ্টিপাতের সম্ভব, অর্থাৎ দুর্গাপুর, এটা হচ্ছে হুগলির দিকেও কিছুটা চলে আসতে পারে। আমরা দেখে নিচ্ছি নদিয়ার দিকে আসবে কিনা, শান্তিপুর এ পর্যন্ত আসবে কিনা, নদিয়ার দিকেও কিন্তু দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, মানে একদম হালকা হালকা কিন্তু বৃষ্টিপাত যদি হয়। আমরা দেখে নিচ্ছি যশোরের দিকটা, এখানে একটু মেঘে মেঘ দেখাচ্ছে, তো যশোর পর্যন্ত যাচ্ছে কি না, যশোরের দিকে কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। এই যে এই জায়গাগুলো আর কী কী আছে দেখুন, কোন কোন জায়গা পড়ছে একটু জুম করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে কচতপুর, যশোর, এদিকে শান্তিপুর, চাকদা, বনগাঁ, এদিকে হুগলির পাণ্ডুয়া, পূর্ব বর্ধমান, অর্থাৎ এই পর্যন্ত যেতে পারে, বা এদিকে কিছু কিছু জায়গাতে হতে, বাকি কিন্তু কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। বরিশাল, খুলনা, যাই বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দীঘা, গোয়ালতোর, চন্দ্রকোনা, এদিকে জাম, ঝাড়গ্রামের দিকে কিন্তু কোথাও নেই। যেমন ঝাড়গ্রামে পরিষ্কার ফাঁকা, দেখুন দেখলেই বুঝতে পারবেন এখানে আংশিক মেঘের আকাশ হতে পারে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে না। অর্থাৎ যদি আমরা বৃষ্টিপাতের দেখলাম যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সম্ভাবনাটা একটু বেশি দেখা যাচ্ছে। আমরা দেখে নিচ্ছি মেহেরপুরের দিকে, দেখুন এই জায়গাটা ক্লিক করে দেখাচ্ছি এখানে আদৌ যাচ্ছে কি না, মেহেরপুরের দিকে কিন্তু দেখাচ্ছে না। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে সব জায়গাতে নয় কিন্তু হালকা একটা প্রকার। আমরা দেখেছি যে মালদা জায়গাটা একবার ক্লিক করে দেখে নিই, এই দিক পর্যন্ত কী হতে পারে, মেঘলা মেঘলা আকাশই হতে পারে, মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। তো আমরা পরিষ্কার দেখে নিলাম, এবার আমরা একবার দেখে নেব ঢাকা এবং ত্রিপুরার একটা অংশ, এই দিক পর্যন্ত কোনোভাবে কোনো প্রকোপ বা কিছু হচ্ছে কি না, না এদিকে কিন্তু নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। চট্টগ্রাম পর্যন্ত একবার দেখে নিই, দেখুন এখানেও কিছু দেখা যাচ্ছে না। ত্রিপুরার একটা জায়গা দেখবো আমরা, তাহলে অমরপুর দেখে নিচ্ছি, অমরপুরের দিকে কিন্তু দেখুন টেম্পারেচার মোটামুটি এই 15 মতো থাকছে, 14 থাকছে, কিন্তু কোনোরকম মেঘলা আকাশও দেখা যাচ্ছে না, খুব ভালো খবর এদিকটাতে। তো এই সমস্ত নেই, আমরা দেখে নেবো গুয়াহাটির দিকে কিছু অবস্থা আছে কি না, আসামের এই সাইডটায়, এখানে টুকটাক বৃষ্টিপাত রয়েছে কিন্তু ওই 15-16 তারিখ করে কিছু নাই, পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। আমরা একবার দেখে নেবো উত্তরবঙ্গের কোচবিহারের দিকে কিছু আসছে কি না, দেখুন এখানেও কিন্তু সেরকম নেই, মোটামুটি ঠিকই আছে, 13-14 ডিগ্রি 11 ডিগ্রিতে কিন্তু শুক্রবার টেম্পারেচার নেমে যাচ্ছে কোচবিহারের দিকে। আমরা দেখে নিচ্ছি শিলিগুড়ির দিকে কিছু অবস্থা আছে কি না, শিলিগুড়ির দিকে সোমবার এক ফসলা হতেও পারে কিন্তু তারপরে মোটামুটি কেটে যাচ্ছে, 11 ডিগ্রি টেম্পারেচার কিন্তু, অর্থাৎ শুক্রবার থেকে টেম্পারেচার অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নিচ্ছি করণদিঘিটা একবার, উত্তর দিনাজপুরের দিকে কিছু যাচ্ছে কি না, এদিকে মেঘলা আকাশ হয়ে গেলেও কিন্তু 13-11 ডিগ্রিতে কিন্তু নেমে যাবে, অর্থাৎ শুক্রবার থেকে একটা জাঁকিয়ে শীত পড়তে পারে এরকম বলা যেতে পারে। আমরা একবার দেখে নিই একটা আর একটা জায়গার টেম্পারেচার, এখানে আমরা দেখে নিচ্ছি পুরুলিয়ার দিকেই ক্লিক করে দেখি, এখানে টেম্পারেচার এখন তো চলছে 16, তো 16 বৃষ্টিপাত হচ্ছে শুক্রবার, এই সরি বুধবার, তারপর হচ্ছে বৃহস্পতিবার থেকে টেম্পারেচার দেখুন 19 ডিগ্রি হচ্ছে, শুক্রবার থেকে টেম্পারেচার কিন্তু 12 ডিগ্রি, অর্থাৎ শুক্রবার থেকে জাঁকিয়ে শীত এটা বলা যেতে পারে। আমরা দেখে নিচ্ছি কলকাতার টেম্পারেচার একবার দেখে নিই, এখন চলছে সর্বোচ্চ 27, সর্বনিম্ন হচ্ছে 17, তারপরে এটা দেখুন কমতে কমতে কোথায় যাচ্ছে, শুক্রবার কমে কিনা দেখুন,
শুক্রবারে সকাল 5টাতে দেখা যাচ্ছে 17 ডিগ্রি এবং বৃহস্পতিবার শুক্রবারে কিন্তু এটা 14 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা জাম করছে। অর্থাৎ এটা বলা যায় যে শুক্রবার থেকে একটা জোরে শীত পড়তে চলেছে, এটা বলা যেতে পারে। তো এই ছিল লেটেস্ট আপডেট আবহাওয়ার, আপনাদের জানিয়ে দিলাম, পরবর্তী আপডেট দেখা হচ্ছে। ধন্যবাদ।